জিওগ্রাফির চ্যাপ্টার 1 5 নম্বরে বিশেষ ইম্পর্টেন্ট তোমার 2025 এর মাধ্যমিক পরীক্ষার আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কয়েকটা কোশ্চেন আজ আমি তোমাদেরকে বলে দেবো। যারা নোট ডাউন করতে চাও নোট ডাউন করে নাও, যারা শুধু এই 5 নম্বর বাদে আগের 3 নম্বরের কোশ্চেন নিতে চাও তারাও আগের ভিডিও দেখতে পারো, আর যারা এইগুলো না নিয়ে টোটাল 1 থেকে যত চ্যাপ্টার আছে সবকটা ছোট বড় সব কোশ্চেন নিতে চাও, এই সাজেশন গোটা সাজেশন নিতে চাও, তারা হচ্ছে শ্রেটাই বাংলা অ্যাপে যেতে পারো, সেখান থেকে পিডিএফ নিয়ে নিতে পারো। সব কিছু বলবো, আগে হচ্ছে কোশ্চেনগুলো বলে নিই, তারপরে যদি কেউ পিডিএফ নিতে চাও সেটাও বলবো, আগের যেই সাজেশনটা দিয়েছি সেটা কোথায় রয়েছে সেটাও বলবো, সব কিছু বলবো। আমার কাছ থেকে তোমরা জিওগ্রাফি আর হিস্ট্রি একটা জবরদস্ত একদম ধোঁয়াদার সাজেশন তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদের জন্য যেই সাজেশনটা বানিয়েছি 5 নম্বর যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদেরকে ফার্স্টে বলি। সেটা হচ্ছে প্রথম যেই কোশ্চেনটা লিখবে সেটা কি, সেটা হচ্ছে মরু বা শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এক নম্বর কোশ্চেন গেল। দ্বিতীয় কোশ্চেন, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এটা আমি তো কোশ্চেনগুলো বলে দিচ্ছি। দেখো আমার যে সাজেশনটা রয়েছে সেটা পিডিএফটা তোমার হচ্ছে অ্যাপে রয়েছে, সেই পিডিএফটা থেকে এর মধ্যে থেকে না কোনগুলো অথবা বা কোনটার অরে কোন কোশ্চেনগুলো আসতে পারে তাহলে সেটা দেখলে তোমাদেরকে আরও ডিসিশান নিতে সুবিধা হবে, যে কোনটা একটুখানি কি কি স্কিপ করতে ভালো হয় না কোনটা কি আর একটুখানি কোনটার সঙ্গে কোনটা অরে আসতে পারে, তো সেই জিনিসগুলো দেখেও তোমরা কিন্তু জোরদার প্রস্তুতি করতে পারো। তো যাই হোক, এখানে আমি পরস্পর সবকটা বলে দিচ্ছি, যারা নোট ডাউন করছো তারা কিন্তু নোট ডাউন মনোযোগ সহকারে করে নাও। দ্বিতীয়টা কী রয়েছে, হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তারপরে কোশ্চেন হচ্ছে জলধারা ও হিমবাহে মিলিত সঞ্চয় কার্যের ফলে কয়েকটি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলি আলোচনা করো। তারপরে কোশ্চেন হচ্ছে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। তারপরে কোশ্চেন হচ্ছে মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, চলো এই কটা কোশ্চেন বললাম, না এখনো শেষ হয়নি। এরপরে কোশ্চেন যেটা বলছি সেটা কি, সেটা হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, এবার দেখো যারা পিডিএফটা নিতে চাও এত পুরো হচ্ছে ঝামেলা ঝাঁটি না করে, এক নম্বর চ্যাপ্টারে পাঁচ নম্বরে আলাদা সাজেশান, এক নম্বরে হচ্ছে আলাদা আবার তোমার হচ্ছে রয়েছে, তিন নম্বরেগুলো হচ্ছে আলাদা ভিডিও, তো এত কিছু যদি সমস্যা হয়েছে যেতে না আছে ডাইরেক্ট পুরো একবারে নিয়ে নিতে চাও পিডিএফ, জাস্ট সামান্য কিছু একটা পারচেস অ্যামাউন্ট রাখা হয়েছে সেটাকে পে করে হচ্ছে শ্রেটাই বাংলা অ্যাপ থেকে ওপরেই যাবে, দেখবে স্লাইডার কিংবা হচ্ছে পিডিএফ সেকশানে, সেইগুলোতে যাবে গে সেখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো অনায়াসে। ঠিক আছে, তো এটা একটা অপশান রয়েছে, আর যারা এখান থেকে নোট ডাউন করতে চাও নোট ডাউনও করতে পারো, আর যারা মনে করো যে আমি টাইমটা বাঁচিয়ে তাড়াতাড়ি পড়তে পারলে আমার খুব সুবিধা হয় সেটাও করতে পারো, আর যদি কোথাও কোনো কিছু লিঙ্ক থেকে নিতে অসুবিধা হয় কোনো কিছু সমস্যা হয় দেখো যে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখানে এসএমএস করতে পারো, সেখান থেকেও তুমি রিপ্লে পেয়ে যাবে গাইডেন্স পেয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন, নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন, মরু অঞ্চল প্রসারণের ফলে বা মরু অঞ্চল প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। ঠিক আছে, তো দেখো এই কটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা তোমাদের এক্সামের জন্য এই কটা কোশ্চেন অবশ্যই করবে 5 নম্বরের জন্য। তবে আজ এতটাই দেখা হচ্ছে, পরে সাজেশনের সঙ্গে চ্যাপ্টার 2, 3, 4 যা যা আছে সেইগুলো নিয়ে সব কিছু আলোচনা হবে, তোমরা পড়তে থাকো, আর পিডিএফ নিতে কোথাও সমস্যা হলে সেটা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সেখান থেকেও হচ্ছে এসএমএস করে জিজ্ঞেস করতে পারো, এবং যারা নিতে পারবে যারা যারা একবার পুরো হচ্ছে ডাইরেক্ট নিয়ে নাও, নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, চলো আজ এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে, চলো টাটা বাই বাই।